আমার বন্ধুবান্ধব রাভা থানা আওয়ামী সভাপতি যারা মাতিউর রহমান সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা পঞ্চম উপজেলা পরিষদে যার নির্বাচন আমরা করেছি সকল সহবর্গ আসসালাম আলাইকুম। উপজেলা পরিষদ নির্বাচনে আমি মনে করি আমাদের আমাদের ব্যর্থতা ত্রুটিবিচ্ছুতির কারণেই আমরা আমাদের পার্টিকে আমরা জয় সিনিয়ে আনতে পারি, এই জয় থাকার পরও আমরা জয় সিনিয়ে আনছি। আমি মনে করি আমাদের না, আমরা তারা মানে কর্মী আছে আমাদের না, এবং কি কারণে আমাদের সাবেক স্বাধীনতা যুব নেতা বিস্তারিত লাভ করেছে আপনি উপলব্ধি করতে পেরেছেন, এবং আমাদের শাহজাহান ভাই যে কথাটা বলছে এটাও আপনি আপনি এই দিকতে একটা খেয়াল রাখবেন। আর আমি বলবো 1991 সালে কচুয়ার আওয়ামী লীগের যখন দুদিনের গণঘটা, এই তখন আপনার অগ্রজ আপনার বড় ভাই আলহাজ মেজবউদ্দিন খান সাহেবকে, এই কচুয়ার আপনাদের পরিবারকে যখন কচুয়ার আওয়ামী লীগের দায়িত্ব দেওয়া হয়, তার আগে কচুয়ার আওয়ামী লীগের আমি এই কথাটি অনেকবারে বলি, আমার মুখ থেকে এই কথাটা বারবার বলি, তার আগে আওয়ামী লীগ বলেন আমরা ছাত্র রাজনীতি করেছি, আমির ভাই করেছে, এখানে সকলে ছাত্র নেতা ছিল, কিন্তু তখন আওয়ামী লীগের খুব দুঃসময় ছিল, এই দুঃসময় আপনারা নেতৃত্ব দেওয়ার পর আওয়ামী লীগের একটা অবস্থান হয়েছে, এবং আওয়ামী লীগের উত্তর এলাকায় আমরা দেখতে পেয়েছি উত্তর এলাকা আওয়ামী লীগের অবস্থান সুসংগঠিত ছিল না, আপনারা এসে সুসংগঠিত করেছেন, দক্ষিণ এলাকায় সংগঠিত ছিল সুসংগঠিত, আপনারা পুরো নামে সুসংগঠিত আপনাদের পরিবারে করেছে। আজকে এই পরিবারকে যারা ধ্বংস করার জন্য চেষ্টা করতে, সেই উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে আপনি 30শে ডিসেম্বর আপনার নির্বাচনকে নিয়ে আপনার পরিবারকে নিয়ে এবং যারা সিনেমিনি খেলা করেছে তারা ওই দিন আপনার বাসায় এসে বড় বড় কথা বলেছেন। আমি এই কথাটি এই জন্য বলছি আজকে আপনার আমি আমি আমরা এখানে যারা নেতা কর্মী আছি আপনারা আমরা আপনাকে ভালোবাসি, আপনি আমাদের অভিভাবক, আজকে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন আপনি এবং আপনার পরিবার, এবং আপনার পরিবারকে এখন একটা মহল উঠে পড়ে লেগেছে, আপনি সেই দিকে খেয়াল রাখতে হবে। আরেকটি কথা হলো এই নির্বাচন 2001 সালের নির্বাচনের পর তখন কচুয়ায় যেই প্রেক্ষাপট ছিল, কিন্তু আজকে উপজেলা পরিষদ নির্বাচনের পর বাংলাদেশ আওয়ামী লীগ এবং আপনি আপনারা যে সিদ্ধান্ত দিয়েছেন এই সিদ্ধান্তকে বাইপাস করে আজকে 2001 সালের নির্বাচনের পরও আমাদের কিছু কিছু জায়গায় আমাদের নেতা কর্মীদের উপর অন্যায় অন্যায় ভাবে তারা নিষ্পীড়িত হচ্ছে, সেই দিক আপনি খেয়াল রাখবেন। আপনি আমাদের নেতা এবং ধীরতার সাথে বলতে পারি এই এই নেতা কর্মী যারা এসেছে আপনাকে ভালোবাসে, আপনি যতদিন বেঁচে থাকবেন তারা আপনাকে ভালোবাসে, এবং আপনি যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন আমরা সেইভাবেই পরিচালিত হব, এবং যারা উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে কয়েকদিন আগে এসেছে তারা আসলে আপনাকে কিরকম ভালোবাসে সেটা আপনি ভালোভাবে জানেন, আমি সেই দিকে যাব না। এবং আমি মনে করি আগামী আমাদের পথ চলা কিভাবে আমরা পরিচালিত হতে হব এটা আপনার বক্তব্যের মাধ্যমে আপনি উপস্থাপন করবেন, এবং আমরা আপনার বাসায় সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই আপনি আমাদেরকে যেইভাবে দিক নির্দেশনা দিবেন আমরা সেইভাবে পরিচালিত হব, এবং কেন্দ্র আওয়ামী লীগ যারা আওয়ামী লীগকে চিঠি দিয়েছে এবং ওয়ার্ড কমিটি করার জন্য, এবং আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবে ওয়ার্ড কমিটি করব, এবং আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবে আমাদের ইউনিয়ন কমিটি করব, এবং আমি মনে করি এই বিষয়গুলি আমি অনুধাবন করবেন, এবং
আমরা উপজেলা এই উপজেলা পরিষদে যারা নির্বাচন করেছি সফরের পক্ষে তাদেরকে সাথে নিয়ে এবং তার আগে আমি একটা কথা বলেছি, যারা আপনাদের আপনার পরিবার এবং কচুয়ার আমিনীকে যারা ধ্বংস করার চেষ্টা করছে তাদের দিকও খেয়াল রাখবেন। এবং আমরা আশা করি আতিক ভাই আছেন, আমির ভাই আছেন, রবির ইসলাম আলু আছেন, অ্যাডভোকেট হেলাল সাহেব আছেন এবং স্বপন আছেন, আমরা সকলে মিলেমিশে আপনার সেই যেই কচুয়াকে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়েছেন এই সাজানো বাগানে যেন আর কারো ছাতের ছায়া না লাগে, আমরা সেইভাবে আমরা কাজ করব এবং আপনি যেভাবে আমাদেরকে পরিচালিত করবেন আমরা সেইভাবে পরিচালিত হইব। এবং এখানে অনেকে অনেক কথা বলেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আজকে আমরা নির্বাচন করি সেখানে হয়তোবা আওয়ামী লীগে শেখ হাসিনার উন্নয়নের ধারা এবং আমাদের প্রান্তীয় নেতা ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের উন্নয়ন ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেইভাবে আপনি সহযোগিতা আপনারা সকলে মিলে মিশে আমরা কাজ করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি মনে করি এই ব্যর্থতার দায় দায়িত্ব যেহেতু উপজেলা পরিষদ নির্বাচনে আমরা সঠিকভাবে আমাদের প্রার্থীকে আমরা পাশ করাতে পারি নাই, সে আমি মনে করি সাধারণ সম্পাদক হিসেবে যেহেতু দীর্ঘদিন রাজনীতি করি, আজকে 35 বছর রাজনীতি করি, অনেক নির্যাতন জেল জুলুম নির্যাতন সহ্য করো, এই কচুয়াটাকে একটা ভালো মানুষের পক্ষে উপজেলা পরিষদের নির্বাচনে তার রায়টা তার পক্ষে নিতে পারে সেটা ব্যর্থতা। আমি মনে করি আমি সাধারণ সম্পাদক হিসেবে এই ব্যর্থতা দায় দায়িত্ব আমার আছে। সকলকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, এখন বক্তব্য দিবেন আমরা যাকে উপজেলা চেয়ারম্যান মানি, যিনি কচুয়ার জনগণের ভোটে চেয়ারম্যান হয়েছেন, ঠিক না? চেয়ারম্যান হয়েছেন একজন সৎ এবং জননেতা ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, অত্যন্ত আস্থাভাজন তরুণ আওয়ামী লীগ নেতা আমাদের আলহাজ ফয়েজ আহমেদ স্বপন ভাই এখন আপনাদের সম্মুখে বক্তব্য দিবেন। আজকের সভাপতি আলোচনা সভা আমার প্রিয় নেতা কচুয়া মনমানুষের নেতা ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। এই আলোচনা সভায় এখানে আপনারা কিন্তু গ্রামের থেকে আসছেন ম্যাক্সিমাম মানুষ, আমি জানি তারা কিন্তু আবার গ্রামে যাবেন, এই দুঃখের বিষয়। আমরা আসলে সরি, অনেক দুঃখিত, দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, সবাই বক্তব্য দিচ্ছে এই জন্য দেরি হয়েছে। ভাই হার জিত দুইটি আছে, ঠিক না? আমি মহিউদ্দিন খান আলমগীরের সাথে 1984-85 সাথে আসার পর 1996-এ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো তখন উনি মুখ্য সচিব প্রধানমন্ত্রী, 1996-এর আগস্টের 3 তারিখ 3টা মন্ত্রিত্ব দায়িত্ব পালন করবে, 3টা পরিকল্পনা প্ল্যানিং বিজ্ঞান ও প্রযুক্তি 5টা ডিস্ট্রিক্টের দায়িত্ব পাই, ঠিক আছে? কিন্তু ওনার সাথে সাথে একমাত্র সর্বসম্মতি আমি যাইতাম, আমার স্যারের মহিউদ্দিন সিংহে হামলা হয়েছে, ওখানে আমি আমার স্যারকে সেভ করছি, আমার স্যারকে আমাদের অনেক লম্বা গাড়ির খবর ছিল, যেভাবে হোক আমি আমার স্যারকে রক্ষা করিয়ে আসছি ওখানে, আমি সাপা মারতে পারি না তো, সব গুজগাছ করে বলতে পারি না, আমাকে বলছে আমি জাতীয় পার্টি করি এরকম বলছে শিশির। আমি কিন্তু সাংবাদিক সম্মেলন করে বলছিলাম যে যদি কোথাও আমার নাম লেখা থাকে আমি কিন্তু উপজেলা চেয়ারম্যান আর করবো না, এমনকি কচুয়াতে আর আসবো না। আমার স্যার কিন্তু আমাকে বলছিল তুমি পারবা না, তুমি যেও না, সত্যের বিপরীতে সত্য কথা। আমি বললাম স্যার পারবো না। আমি বললাম স্যার পারবো ইনশাআল্লাহ, আমি ধরবো, ঠিক আছে থাকবো। আমি কচুয়াতে গেলাম, আমি আপনাদের সবার সাহায় পাইছি, সবার ভোটেই কিন্তু আমি আজকে 83টা কেন্দ্রের ভোটে জয়ী হয়েছি, আমি কারো দোষারোপ দিই না, এখানে 11-12 দোষারোপ দিই না, পারো নাই আপনারা কিন্তু এখানে চেতাচেতি করতে পারেন, এই চেতাচেতি করবেন শিশিরের কাছে। আমি যতটুকু অনুভব করতে পারছি তাকে কিন্তু আপনারা ম্যাক্সিমাম মানুষ ভয় পান,
ম্যাক্সিমাম। আমি আমি তার বাড়ি থেকে মিটিং করছি, আমি যেখানে শুনছি যে এখানে লাঠি শুটে হ্যান্ড বন্দুক টন্দুক লিয়ে আছে, আমি ওখানেই গেছি ভাই। আমার নির্বাচনের আগে দেয়া শহীদপুর জগৎপুর শামীম অনেকগুলি কোপ দিছে, তারা চারজন, তাদেরকে আমি দেখছি গেছি। শহীদপুর ওখানে গিয়ে গুলি টুলি করছে, তাদেরকে আমি দেখছি গেছি। দেখেন তারপর তো নির্বাচনের পর থেকে আমরা তো কসুয়ার মানুষ, আমরা মহিউদ্দিন খান আলমগীরের শিষ্য, কসুয়া মানেই মহিউদ্দিন খান আলমগীর। স্বতন্ত্র যায় সেও আমার, তবে তাকে আমি স্বাগত জানাবো এবং পুরস্কৃত ঘোষণা করবো, এটাও কিন্তু বলছে। প্রায় দেশের 168টা উপজেলায় কিন্তু স্বতন্ত্র পাশ করছে, আপনারা সবাই জানেন ভাই। আপনারা দক্ষিণ থেকে, আমরা উত্তরা ভাই যারা কিন্তু অনেকে আছেন এখানে, আমরা ভোট দেই দক্ষিণী সবয় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, যা আছে সব দক্ষিণে হয়। আমরা কিন্তু আসলে একটু আমি স্বপন যদি ইচ্ছা করতাম যে এখানে কিন্তু বলছে যে স্বপনের ভুল আছে, অর্থাৎ আনারস মার্কেট প্রার্থীর ভুল আছে, আমি যদি ইচ্ছা করতাম যে আমি সিল মারবো তাহলে কিন্তু ভাই আমি পারতাম। আমি চিন্তা করছি কোনটা জানেন, আমার সাধারণ কর্মীদের ক্ষতি হবে ভাই, কারণ ওখানে ম্যাজিস্ট্রেট দেওয়া আছে, স্ট্রাইকিং ফোর্স দেওয়া আছে প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে, যেগুলি ওদিকে নাই, ওদিকে একটা তো নাই, এদিকে সব ওদিকে শুধু 24 ঘন্টা কে ওসি কামালকে দিচ্ছে, উনি ওখানে, হ্যাঁ উনি একমাত্র ওখানে, আর বাকি সব এদিকে দিচ্ছে ভাই। নির্বাচন হয়েছে, আপনারা ভোট দিয়েছেন, আমার যত বড় বড় নেতা কর্মী এখানে আছেন যারা নেতৃত্ব দেন আওয়ামী লীগকে, তারা কিন্তু আসলে আমাকে সহযোগিতা করছে। আমি বলি না ভাই একটু এটা সেটা তো যাইনি, বুঝেন না, আমি অনেক কথা কইলে এই ফেসবুকে সেটা দেয়, কিন্তু আমি যাইনি, কারণ আমার স্যার বললেই আমি যাব। আমি একজনের ইশারা চলি, আমার গায়ে যে শার্ট দেখেন সেটাও না, আমার এখানে দেখেন, এটা দেখেন, হাতে দেখেন, এটা দেখেন, সব কিন্তু ওনার, কারণ উনি আমাকে লেলে পেলে সব না টাকা দেয় নাই, বুদ্ধি দিছে এমনি না, এমনি করো, এমনি না কীভাবে করো, হ্যাঁ টাকা কীভাবে দিছে বলি, এলসির দাম, এলসির লোকা 60-40, আমার 40% দিত, কয় না 90-10, মানে 10% টাকা দিলেই পুরা টাকা ব্যাংক দিয়ে দেবে, আমার সারি সবকিছু আমার, ওনার নির্দেশ মোতাবেক চলি ভাই। আমি আসলে ভালো বক্তা না, সব কিছু গুছিয়ে বলতে পারি না, তবে একটা কথা বলি, যে লোকটি স্যারের কাছে আইসে এইভাবে বলে আমি কিন্তু তাকে চিনি, ভালো করে চিনি, তার সব কিছু চিনি, জানি চাপা মারতে পারি না তো এগুলি বলবো না, তবে কসুয়ার অনেক লোকের সাথে সে বেয়াদবি করছে, বহু লোকের সাথে বেয়াদবি করছে, নাম বলবো না, তাকে বলছে যে সে আর আমি ছাড়া আর কেউই ছিল না, তাকে কিন্তু লাথিও মারছে, আমি আমার স্যারকে মানি, সোজা কথা মহিউদ্দিন খান আলমগীর কচুয়াতে আছেন যতদিন শুধু একজন ছাড়া আর কারো কথা আমরা শুনবো না, তবে
যারা যারা যা করছেন ফিউচারে তা করবেন না, বলে দিলাম নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন ঠিক করছি কিনা করি নাই। আমি কারো কথা বলি না, কারোই কথা বলি না, সবাই আমাকে সহযোগিতা করছে, সবাই আপনাদের কাছে আমার কৃতজ্ঞ। আমি আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না, আমি আমার স্যার বলবে আমি সাথে সাথে আমি কসুয়া যাবো সবার সাথে গিয়ে থাকবো। আমি ভাই ভয় পাই, আমার স্যার কিন্তু ভয় পাই, আমার স্যারের কয়েকটা গুণ আছে, কখনো রাগ করে না, আমি ভাই করি না, যেহেতু ওনার অনেক কিছু আমি শিখি ওনার কাছ থেকে এবং বাকি জীবন শিখবো, যতদিন বাঁচি ততদিন সেবা করে যাবো, সেবক সেবা করেই যাবো। তবে কসুয়াতে রাজনীতি করবো ইনশাআল্লাহ। এইসব বইলা ঘরের মধ্যে বইলে লাভ নেই, মাঠে খেলা হবে, মাঠে ইনশাআল্লাহ আরো সময় আছে, দেখবেন কি হয়। আমি সব কথা বলতে পারি না ভাই, আমার খুব কষ্ট লাগে। আমি হয়েছিলাম কিরকম স্যার বলি, এটা যদি আপনি কিন্তু বলছেন এদিকে লাফিতে একটা, এদিকে মাথা মতো হ্যাং হয়ে যেত, যে যেটা করতো নিজেই করতাম। কিন্তু কেউ কেউ বলে যে ফুলফিল হ্যানটা নেই, এগুলো কিন্তু মিথ্যা হয়। আমি জানি আপনার বিবেককে প্রশ্ন করবেন যে বিগত জীবনে এরকম নির্বাচন আর দেখছেন কিনা, এরকম ভাবে আর দেখছেন কিনা। সারা কসুয়ায় শুধু আনারস, শুধু আনারস। কিন্তু আপনারা যদি একটু শক্ত থাকতেন আরেকটু, ভাই পড়ছেন আমি মানি জীবনের শিকার হকের জীবনে এটা ভুলবো না, কিন্তু একটু যদি শক্ত থাকতেন। আমি বলছি আমার সাথে দেওয়ার যে কোনো লোকে সে আই আমি ফার্স্ট ভোট, আমি এটা দেখে আমি আসতে পেরে উঠে এসে বসছি। স্যার লক্ষ্য করবেন স্যার, এটা দেখি আমি যখন পিছনে গেলাম সামবডি ওই লোক আমার পেছনে গেল, আমি বললাম যে তুমি তো সিলি মারছো, কই না ভাই কি করলাম। কিন্তু সে আমারে বলে ভাই কি করলাম রে ভাই, আমি কি হ্যাঁ সিলি মারছো তুমি। তবে এরপরে কিছু কথা হয়েছে স্যার, কি কমু স্যার, যেহেতু স্যার আপনি এলেন আমার কলজাটা বলছে কলজা অনেক বড় থাকবে, থাকতো যদি আপনি ঢাকা ঘুমায় থাকতেন স্যার তো দেখতেন খেল দাদে আয় দিলাম স্যার, শাবাশ খেল খেলা দিলাম স্যার আমি করছি। কিন্তু আপনি কলজাটা একেবারে কলজাটা আপনি এখানে অনেকে বক্তব্য রাখবেন, আরো অনেক কথা বলবেন, সবাই একটু ধৈর্য সহকারে শোনেন। আসলে কিন্তু আমরা একটা আলোচনা সভা করতেছি, ভুল ত্রুটি এটা কিছুই না, যেটা গেছে না গেছে, সামনে কেমনে চলবো আমরা মহিউদ্দিন নেতৃত্বে, আমরা কচুয়া কেমনে চলবো সেটাই আমাদের মূল কথা। যেটা চলে গেছে গেছে, যেটা আমার ভাগ্য আছে এটা মেনে নিতে হবে, আমার মেনে নিতে হবে ভাই। দোয়া করবেন আমার জন্য, আমার সারার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। উনি অত্যন্ত, উনি যদিও বলে পছন্দ হয়েছে ওনার কথা অনুসরণ, উনি আসলে অত্যন্ত সুন্দর বক্তব্য দেন, ভবিষ্যতে আরো সুন্দর বক্তা হবেন। এখন এখন আমাদের মাঝে বক্তব্য দিবেন উত্তর কচুয়ার কৃতি সন্তান, শুধু উত্তর কচুয়া না সারা কচুয়ার কৃতি সন্তান
সাভার থানা আওয়ামী লীগের কথা বল যখন এবার নৌকা নমিনেশন যখন মহিউদ্দিন আলমের দ্বিতীয় দাবুগাড়া পেল তখনই কিন্তু আমি ডক্টর মহিউদ্দিন আলম আজকে তখন গোলাম হোসেন ঠাকুর একটা ফোন আইসা বসে আমাকে কমিশন মধ্যে আমি ধরেন প্রথম ধরেন আসবে পরে তো আর আবার দিচ্ছি আমাকে ধরেন আমার সামনে আমাকে ধরেন দৈরা কি তাকে তাকে কর্ণ দা করছি আমি ভুল করছি আমি ভুলের জন্য আমার পার্টি আমার চান্স ছিল আপনার সঙ্গে আমি আসবো আমারও আশা ছিল আমারও বিশ্বাস এবং আশা ছিল শিশির কীভাবে পাশ করেছেন আপনি জানেন এবং পাস করার পরে কচুয়ার সব যারা এখানে উপস্থিত সব মানুষকে একটা ফেসবুকের মাধ্যমে মেসেজের মাধ্যমে আপনারা আমারই ভাই যাই হয়েছে চলেন আমরা একসাথে মিলেমিশে ভবিষ্যৎ রাজনীতি করতে চাই ডক্টর মহিউদ্দিন খান আলমের হাতে শক্তিশালী করতে চাই সব ভেদাভেদ ভুলিকে আপনাদেরকে রাজপথে মাঠে থাকতে চাই এবং একটা বিবৃতি দেবেন আমার সেই আশা এবং বিশ্বাস ছিল কিন্তু তার থেকে তার পরিবর্তে পালাম কর্মীদের উপরে তিনি নিজে হাত তোলেন নিজের প্রতি হাত প্রতিবাদ করেন আমার দীর্ঘদিনের চলা সাথী রবিকের উপর মতন মানুষের মতন ছাত্রলীগ করে আসছেন যুবলীগ করছেন অনেক দীর্ঘদিনের আমার সাথে তার উপরেও আঘাত এসেছে আজকে এখানে আমার আসারও ইচ্ছা ছিল তারপরে এই কথাগুলো আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি এখানে কিন্তু আজকে উপস্থিত হয়েছি আজকাল সাধারণ শিশির তার বক্তব্য ওই দিন বলেছেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর নৌকা ভোট সবাকে বলে আমি বললাম ডক্টর আলমগীর নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য কোচবাসীকে সবাকে বলছে নৌকা ভোট দেওয়ার জন্য আমরা কিন্তু যদি ডক্টর মহিউদ্দিন আলম নৌকা ভোট দেওয়ার জন্য গেছেন তিনি তখন আমেরিকাতে চলে গেছেন তার পাশে কাজ তার ছেলের সন্তান নাতিদের কাছে চলে গেছে কিন্তু যখন সে ডক্টর মহি আপনার এই কথাগুলো বলেন ডক্টর মহিউদ্দিন আলম নৌকার পক্ষে ভোট চাওয়ার জন্য বলে গেলেন আমরা মেনে নিলাম নৌকার পক্ষে বলেছেন তারাও স্বীকার করেছেন আমরা বলেছি নৌকার পক্ষে বলেছেন তাহলে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগে কেন তিনি নালিশ করলেন ডক্টর মহিউদ্দিন আলমগীর নৌকার পক্ষে কাজ করেন নাই তার ফলশ্রুতিতে মহিউদ্দিন খান আলমগীর নামে এসেছে তিনি কচুয়াতে শিশিরের বিরুদ্ধে নির্বাচন করেছেন নৌকার বিপক্ষে নির্বাচন করেছেন আজকে সবার থেকে শিশিরের থেকে আমরা নির্দিষ্ট জবাব চাই নাকি আপনাকে তার জবাব দিতে হবে কচুয়া কেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর আপনারা জাত কেন্দ্রীয় ভাবে আওয়ামী লীগের সাথে ছোট করলেন আমরা কচুয়াবাসী কথা জানতে চাই আমার প্রশ্ন অনেকগুলো আমি তোমার কেন যে লোকটা নৌকার পক্ষে বলে গেলেন আমাদেরকে সবাইকে নৌকার পক্ষে বলে গেলেন আমরা ভালো কথা আমরা কেন কেন্দ্রীয় অফিসে নালিশ করার পরে জাতীয় পত্রিকা আসতো নৌকার পক্ষে কাজ করেন নাই এই লোকটারে কেন আপনি ছোট করলেন কেন আপনি ডক্টর মহিউদ্দিন আলমগীর সাজতে চান আমি জানতে চাই আমার প্রশ্ন এখানে আজকে কে কারা এখানে বারবার বলেছে একুশক্তি মহলের বিচার চাই আমার সামনে তার কাছে একটা ফোন আসলো তিনি গোলাম হোসেনের দোয়া নিয়ে মাঠে নেমেছেন নির্বাচন তখনই আমরা বাধ্য হয়েছি স্বতন্ত্র পার্টির পক্ষে যাওয়ার জন্য তারপরও আমি দুই দিন আগে গিয়েছি আপনারা জানেন আমি গড় থেকে বাইর হই না যদি গড় থেকে ভার হইতাম আর যদি নৌকার বিপক্ষে কাজ করতাম কচুয়ার মাটি সহ আপনাদের কিনে মাঠে নামতাম কচুয়ার মাটির সহ উঠে যেত ডক্টর মহিউদ্দিন আলমের সম্মান রক্ষার্থে আমরা নৌকার বিপক্ষে করি নাই তারপর কেন আপনি তার বিরুদ্ধে নালিশ করলেন কচুয়ার মানুষের কাছে আমরা কি জবাব দিই করতে হবে সাধারণ আমরা কচুয়া সম্মানিত তার ছোট করলো কেন আমরা কচুয়াতে আমি লিখিত দুই আমার দুই ঘন্টা শেষ হবে নাই বলছি আমরা নৌকা বলতে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর বুঝি আওয়ামী লীগ বলতে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর বুঝি আমরা কচুয়া কারো আঙ্গুলের ইশারা চলি না ডক্টর মহিউদ্দিন খান আলমগীর ইশারা আমরা কাউকে মানি না চেয়ারম্যান হয়েছেন একদিনের জন্য আপনার কাছে না গেলে আমাদের কোনো সমস্যা হবে অভিভাবক আছেন মার থেকে মাসির দরদ বেশি সে হয় কি কাল লাগেনি ডাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার তাই না
আপনি কথা বলেন, কর্মীদের গায়ে হাত হাত দেন, কর্মীদের গায়ে কথা কথা হাত তুলেন, আপনাকে সাহস কে দিল? আপনি বাংলাদেশ আওয়ামী লীগের যিনি প্রেসিডিয়াম মেম্বার ছিলেন, সাবেক সকল স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, যিনি কচুয়াতে আলোকিত আলোকে আলোকিত করেছেন, তিনি বাংলাদেশ গঠনতন্ত্র তৈরি করছেন, বাংলাদেশ গঠনতন্ত্র জানেন, বাংলাদেশ গঠনতন্ত্র সম্বন্ধে জানেন, আমি একটি কথা বলতে চাই, কচুয়া থানা আওয়ামী লীগের যিনি বর্তমান ডক্টর মহিউদ্দিন খান আলমগীর যদি চাঁদপুর জেলা আওয়ামী লীগকে বলেন যে কচুয়া উপজেলা আওয়ামী লীগকে আপনি বিলুপ্ত করেন, তারপর যদি চাঁদপুর জেলা আওয়ামী লীগ লিখিতভাবে তাদেরকে বিলুপ্ত করে, তারপরে তারা কিভাবে যে কচুয়া থানা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক কোনো ওয়ার্ড কমিটি এবং ইউনিয়ন কমিটি করতে পারবে না, সেই সাহস আপনাকে কে দিল? যতগুলো আওয়ামী লীগ কমিটি আছে তারা কমিটি করবে, যতদিন তারা ওই কমিটি বহাল থাকবে, যখন চাইবেন না ডক্টর মহিউদ্দিন আলমগীর তারা থাকার জন্য যখন বলবেন জেলাকে নির্দেশ করবেন যে টাকা থাকার দরকার নাই, আহ্বায়ক কমিটি করবার নতুন কমিটি করবার, ডক্টর মহিউদ্দিন আলমগীর চাইলেই হবে, আপনার আঙ্গুলের ইশারা তো হবে না, আপনার ইশারা তো হবে না, ডক্টর মহিউদ্দিন আলমগীর যা চায় তাই হবে। আমরা কিন্তু ডক্টর মহিউদ্দিন আলমগীর কথা যা করি কচুয়াতে, যা নির্বাচনে করি, যা কিছু করি, ডক্টর মহিউদ্দিন আলমগীর আঙ্গুলের ইশারা ছাড়া কোনো কাজ করি না কচুয়াতে। আর আমাদের অভিভাবক আজকে আপনারা বলেছেন যারা যারা এখানে স্বতন্ত্র নির্বাচন করেছেন, এইবার কিন্তু বিএনপির প্রার্থী ছিল না, ছিল স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেছেন জাতীয় নেতা তোফায়েল আহমদ কিন্তু নেত্রীর সামনে দিন বক্তব্য দিয়েছেন, এইবার যে স্বতন্ত্র প্রার্থী যে ভাষ করবে তিনি হবেন প্রকৃত আওয়ামী লীগের, তোফায়েল আহমদ বলেছেন। ওবায়দুল কাদের বলেছেন যে এবার পাস করে আসবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে যে সে হবে আমাদের প্রকৃত আওয়ামী লীগের, তিনি কিন্তু বারবার বলেছেন। ভাই ভালো কথা, আমরা কিন্তু এবার যারা নির্বাচন করেছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের নির্বাচন করেছেন, আর আপনাদের যদি বিচার হয় একবার ফাঁসি হয় একবার, শিশির তো দশবার ফাঁসি হবে, কারণ তিনি প্রকাশ্য 12 নম্বর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী শহীদুল্লাহ শহীদকে প্রকাশ্য সিল মেরে বিএনপির প্রার্থী সুভাষকে পাশ করেছেন, তার কেন্দ্রে 173 ভোট দিলেন আর 2223 ভোট দিলেন আমরা তো বলছি। আপনি আজকে যদি আওয়ামী লীগের সভাপতি যারা আওয়ামী লীগের নির্বাচন করেছেন আমরা স্বতন্ত্র প্রার্থী, তারা যদি ফাঁসি হয় একবার, আমরা তো ফাঁসি হওয়া উচিত 10 বার। আজকে আমি বলেছি অনেক বক্তব্য ছিল আমার বক্তব্য, অনেক বক্তব্য আমরা শুনবো ভাই, আপনি আজকে কাকে হুমকি দেন? আজকে দুঃখ হয় আজকে মহিউদ্দিন আলম সাহেবের দুঃখ বলতে হয়, আমার 58 আমার আমির ভাই দীর্ঘদিন আমির ভাই সোহাগ ভাই আমার 58 বছর বয়স ও 40-45 বছর তাদের 40 বছর তাদের সাথে রাজনীতি করি, আমাদেরকে বলে আমরা রাজা খান, ফেসবুকে লেখে আমরা দালাল, আমরা নাকি ঢাকাতে নাকি দালালি করি, ইয়া করে বলে কি উনি তো গর্তা দা ছিল লঞ্চের বয়স 2001 সালে আমার মার্কেট, আমি সেই মার্কেট প্রতিষ্ঠা এসেছে সোহাগ মাইয়ের মতন মানুষ রফিকুল ইসলাম লালু তার ঘর দুয়ার ভেঙে ফেলেছে, ওই দিন আমার খদ্দর মার্কেটে দোতলার থেকে আরম্ভ করে পাঁচতলার মতো লঙ্গর খানা ছিল, সেখানে থেকে থেকে সেতারা আলমগীর এই বাসার থেকে টাকা পাঠাইতেন, আর যারা এখানে আছেন সবাই, আমি একা আওয়ামী লীগ করি জানা সবার সহযোগিতা, ওদিন আমরা ওয়ান এলিভেনে যখন তিনি জেলখানায় খদ্দর মার্কেটে 30-40 টাকা করে ভাত খেয়ে মিছিল করে আমরা জেলখানা যেতাম, এই কাম বলছি না সবাই ছিল, ওনারা ছিল সবাই ছিল। আজকে আমরা কালোকে কালো বলুন, সাদাকে সাদা বলুন, সত্যিকে সত্য বলার চেষ্টা করুন, আল্লাহর কাছে জবাব দিতে হবে একদিন। পবিত্র কোরআন স্পষ্ট লেখা আছে আনজাতাহুম আমলাম তুজিরুম লাই, তোমরা সত্যিকে সত্যি বলো, সাদাকে মিথ্যা বলো, কালোকে কালো বলো, সাদাকে সাদা বলো, ওই দিন কিন্তু গ্রাসপথে আমরাই ছিলাম। আজকে আপনি বললেন ফরাক করে আপনাকে ছাড়া কেউ আওয়ামী লীগে ছিল না, আমি এই জন্য আজকে পারেন বলেন কি আপনি, আমরা যেখানে রক্ত মাংসে আমাদের আওয়ামী লীগ গড়া, এই লোকগুলো গড়া, আমরা সবার সহযোগিতা, আমি একা না, ডক্টর মহিউদ্দিনের আলমগীর জন্য যেদিন ওয়ান এলিভেনে কেউ সাংবাদিক সম্মেলন করতে সাহস পান নাই, এই সাজান তার মামা বিজ্ঞান কলেজের অধ্যাপক, এখানে আপনারা আমার সাথে ছিলেন সবাই, অধ্যাপক বিজ্ঞান কলেজের অধ্যাপক আমি সদস্য সেদিন প্রেস ক্লাবে আমরা সাংবাদিক সম্মেলন করেছিলাম,
কোথায় ছিলেন আপনি? তাদের হাতের ছোঁয়া, তাদের ইশারা, হাতের ছোঁয়া পাল্টাই গেল। আজকে ডক্টর মহিউদ্দিন আলমগীর আপনারা চ্যালেঞ্জ করতে চান, আপনি চ্যালেঞ্জ করেন ডক্টর মহিউদ্দিন আলমগীর রাজনীতি, আমরা হতবাক হয়ে যাই। আমরা আগেও বলেছি যতদিন কচুয়ার মা মাটি মানুষ থাকবে ততদিন ডক্টর মহিউদ্দিন আলমগীর অনেক মন্ত্রীর বাসায় গেছি, পায়ে ধরেছি, আমি নিজেকে চ্যালেঞ্জ করতে চাই না। আপনাদের সাহায্য সহযোগিতা ছিল সবাই মহিউদ্দিন আলমগীরের জন্য করেছে, একক অধিকার আমি নেওয়ার অধিকার সব মানুষ আলমগীর বলতে চাই, আপনি যা বলেন কোচাদের দায়ী হবে আর যতদিন নামে না বলবেন তারাই এই কমিটি করবে, ওয়ার্ড আওয়ামী লীগ কমিটি বর্তমান কমিটি করবে, কারণ জেলা আওয়ামী লীগ তাদেরকে ইতিমধ্যে চিঠি দিয়েছে, জেলা আওয়ামী লীগ তাদেরকে পথ চিঠি দিয়েছে, কয়েকদিনের মধ্যে চিঠি দিয়েছে কমিটি করার জন্য, কিন্তু তারাই করবে। যখন আলম সাহেব চাবে না তখন হবে না, আলম সাহেব যা বলবে কোচতে তাই হবে। অভিভাবক, আমরা অতীতে আপনার জন্য অনেক জলাঞ্জলি দিয়েছি, ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবেন আমরা বলেছি যতদিন আপনার কোচতে বেঁচে থাকবেন ততদিন আমরা আপনার সাথে আছি। কোনো কালো শক্তি, কোনো কালো খাবার খেতে পারবে মানুষকে সাহস যোগাইছেন। আজকে আমি গর্ব করে বলি, আমি শাহবাগ দ্বারা সভাপিত হইল, আমি গর্ব করি আমার নেতা ডক্টর মহিউদ্দিন আলমগীর, ডক্টর মহিউদ্দিন আলমগীর আছে বিদেয় আমরা। আজকে আমার একটা অজপ্রায় গেলাম, যেখানে আপনারা দেখেন আমার এখানেও আমি ডক্টর যে আমার এক এলাকায় যা বলি আপনি তাই হয়, ডক্টর মহিউদ্দিন গেলে যে নির্দেশ দেয় তাই হয়। তো কাজেই আমরা চাই যতদিন তারা বেঁচে থাকবেন তার আশীর্বাদ নিয়ে তার সাথে তার কথার বাইরে আপনারা কেউ যাবেন না। আমরা চাই পরিশেষে বলতে চাই, এই আমরা রেশারেশি না করে কারোর বিরুদ্ধে কেউ দোষারোপ না করে চলুন, অতীতকে জলাঞ্জলি দিয়ে, অতীতকে বুড়িগঙ্গা ফেলে দিয়ে ভবিষ্যতে আসবি করে কাঁধে কাঁধ মিলে ভাই হিসাবে যদি আপনারা আমাদেরকে গ্রহণ করেন, আমরা যদি আপনাদের ডক্টর মহিউদ্দিনের কাছে উদ্যত হওয়া মন জানবো, আপনি একটা সভা ডেকে যৌথভাবে কোচুয়াকে কীভাবে সামনের দিকে এগিয়ে না যায় সবাইকে সামনে একত্রেভাবে, যাতে আপনার হাতকে আরও শক্তিশালী হয়, সব ভেদাভেদ ভুলে গিয়ে কোচুয়া কীভাবে উন্নয়ন করা যায়, কোচুয়া সবাই কীভাবে একসাথে চলতে পারি, আমরা কারো বিদ্যুৎ রেশিয়ার করবো না, আশা করি তারাও করবেন না, আমরাও করবো না, যদি করেন তা কিন্তু তাহলে কেউ কাউকে ছাড় দিবে না, প্রতিহত হবে। আমরা চাই না করতে, চলেন সবাই মিলে ডক্টর মহিউদ্দিনকে আলমগীর নির্দেশ দিবে আমরা মেনে নেব, আমরা সবাই মিলে একসাথে করতে চাই, সব ভেদাভেদ ভুলে যেতে চাই, ডক্টর মহিউদ্দিনকে আলমগীর স্বার্থে শক্তিশালী করে উভয় পক্ষে যাতে একসাথে রাজনীতি করি করতে পারি সে আহ্বান জানে। আমার বক্তৃতা আমি শেষ করছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ভাই। উপজেলা পরিষদে এমপি যে বরাদ্দ আছে সেটা যারা উপজেলা চেয়ারম্যান ধরতে না পারে সেটা নেতার আন্ডারে রাখতে হবে, এবং তারার নামে যে বিচার কেন্দ্রে দিচ্ছে সেটা থানা ছাত্রলীগের সভাপতি ইয়াতে শেয়ার করছে ফেসবুকে, নামদারি থানা ছাত্রলীগ সভাপতি দেওয়া হয়েছে, নামদারি থানা ছাত্রলীগ সভাপতি সেটা শেয়ার করছে। আছে আছে আছে, ধন্যবাদ ধন্যবাদ। ওনারা
আপনার বিরুদ্ধে বিচার দেয়নি, আপনি নাকি আসামের সাথে আপনি মিশে গেছেন, সেই বক্তব্য কেন্দ্রীয় আওয়ামী লীগের। আপনি জানবেন ব্যক্তিগত স্বার্থের জন্য আপনার ক্ষতি করার জন্য আজকে যারা পায় তারা করে, তাদের বিরুদ্ধে আপনার সাথে কিছু আর লক্ষ লক্ষ জনতা আছে। আমি শাহজাহান ভাইয়ের একটা বক্তব্যকে স্বাগত জানাই, আনুগত্যের লালন দুষ্টে দমন। আপনি দীর্ঘ 40 বছরে আপনার থেকে আপনি সমুদ্র যা কিছু করেছেন, উন্নয়ন উৎপাদন কোটিপতি চাকরিজীবী শিল্পপতি সকল কিছু আপনি করেছেন, কিন্তু আমরা ক্ষুদ্র কর্মী হয়েও আপনার মন যেটা চায় কচুয়ার সকল জনগণ তা করে, কিন্তু আপনার থেকে সুবিধা পেয়ে যারা বড় হয়েছে আপনি যেটা চান তারা সেটা চায় না, সর্বসময় তাদের তারা আপনার বিরোধিতা করে, সেই বিরোধিত ব্যক্তিদেরকে চিহ্নিত করে আপনি আমাদের কাছে ছেড়ে দিবেন, তাদের বিচার আমরা করব। আপনার বিরোধিতা করে আপনার চাকরি করবে যারা, তারা রাজনীতি করার দরকার নেই, তারা শুধু চাকরি করবে। এখন বক্তব্য দিবেন কচু উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আমার শ্রদ্ধা ভাজন কাকা জনাব আইবারি কাঠু। আমার এখানে সাংগঠনিক নেতৃবৃন্দরা অনেকে আছেন, বিশেষ করে যিনি আমাদের আওয়ামী পরিবারের যার নেতৃত্বে আমি ব্যক্তিগতভাবে প্রায় 30-35 বছর যাবৎ রাজনীতি করি, আমার প্রাণপ্রিয় নেতা ডক্টর আছেন, তিনি সম্বোধন করলেন, সম্বোধনের নিয়ম কানুন আছে, এই কথাটি আপনারা উপস্থাপন করেছেন ছাত্রলীগের ভাইয়েরা। আপনারা বলেছেন যে নির্বাচনের উপজেলা নির্বাচনের পরের দিন সেগুলি তারা ভেঙে দিয়েছে। আপনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন, বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা অন্যতম জাতীয় উপদেষ্টা, আপনি ছাত্র লীগ, যুব লীগ, লীগ, শ্রমিক লীগ, অর্থাৎ আওয়ামী লীগের সকল সংগঠনের গণতন্ত্র আমি উপস্থিত আছে বলে আমি জানি, তিনি কিভাবে ভেঙে দেওয়া হলো, আপনি আমাদের অভিভাবক প্রচুর অভিভাবক এই ব্যাপারটি ছাত্রলীগের এই ব্যাপারটি দয়া করে আপনি এটা নিয়ম সম্পর্কে এটা যদি নিয়ম না থাকে তাহলে আমি আজকের এই মিটিংয়ে প্রস্তাবনা করছি কমিটিগুলি তারা ভেঙেছে, এগুলি এগুলি আগের আগের মতো এগুলি পুনর্বহাল থাকবে। যদি নিয়ম নিয়মের মধ্যে পড়ে যদি তাদের ভাঙ্গাটা যদি সঠিক হয়ে থাকে তাহলে আমি প্রস্তাব রাখবো গণতান্ত্রিকভাবে যে সাতটা সমিতি সেই কমিটিগুলি যেন সম্মেলনের মাধ্যমে সকলে সকলে আলোচনা করে এই কমিটি গঠন করা হয়, এটার জন্য আমি মুখ্য উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা অনুরোধ করব। পাশাপাশি যে দ্বিতীয় যে উপজেলা নির্বাচন সম্পর্কে যে কথাগুলি বলা হয়েছে, আসলে
আরেকটা কথা ভুলে গেছি, আমি যে মূল কমিটি যেটা আছে আপনি জানেন তিন সদস্য বিশিষ্ট ছাত্রলীগের কমিটি বর্তমানে সভাপতি সেক্রেটারি এবং সিনিয়র সদস্য। বাংলাদেশে এমন কোন সাংগঠনিক নিয়ম নাই, আমি যেটা জানি যে তিন তিন সদস্য বিশিষ্ট একটা কমিটি, একটা একটা ছাত্রলীগের একটা ওয়ার্ড কমিটি তারা ভাঙার অধিকার রাখে না। তিন সদস্য বিশিষ্ট আলাপ আলোচনা ছাড়াই আপনি যখন এমএলএ ছিলেন তখনই কমিটিটা দেওয়া হয়েছে। তো কাজেই আমি আপনাকে অনুরোধ করবো যে তিন সদস্য বিশিষ্ট কমিটি যেই যেই এলাকার আপনি এমপি, আমাদের ফ্যামিলি, আমাদের আওয়ামী পরিবারের অভিভাবক, সেই পরিবারে ১৯ মার্চ যাব একটা ছাত্রলীগের কমিটি কিভাবে তিন সদস্য বিশিষ্ট থাকে, কমিটি করার আমার মনে হয় আপনি এক বছর আগে তাকে কমিটি করার তারা কিন্তু দিয়ে সারা পারে নাই। আমি আমার ব্যক্তিগত কথা উপজেলা নির্বাচনের ব্যাপারে আমি বলি, আমি বলার তো অধিকার আছে না? অবশ্যই, আসলে একটা নির্বাচন একজন প্রার্থীকে নিয়ে যখন নামবো তখন প্রত্যেকটা কর্মী মনে করতে হবে সেই হল প্রার্থী, তাই না? যে আসলে স্বপন ভাইকে দিয়ে নিয়ে আমরা নামলাম, যে সময় স্বপন ভাইকে নিয়ে আমি আমার সেক্রেটারি সাহেব যে সময় নামছি, আসলে একটা উপজেলা ভিত্তিক একটা নির্বাচন আমরা যখন পার্টির প্রেসিডেন্ট সেক্রেটারি নামবো তখন আমার আমার উপজেলা কমিটি আছে, তারপরে তৃণমূলের নেতা কর্মীরা আছে, সহযোগী সংগঠন আছে, সমন্বয়ে আলাপ আলোচনা করে একটা নিয়মের মধ্যে রেখে কমিটি করে প্রধান কমিটি, উপ কমিটি, এই কমিটি, অধ্যক্ষ ইত্যাদি করানোর মতো আমাদের সে সময় ছিল না ভাই। আমরা যখন নামছি ১২ দিনে কোনো আমি মিনিমাম ৪৫ দিন ছাড়া কোনো কোনো নির্বাচন হয় না। এমপি সাহেবের নির্বাচন যখন আমরা আরম্ভ করছি ৩ মাস আগে আমি ১১৭ ওয়ার্ড কমিটি করছি, ৩ মাস আগে পূর্ণাঙ্গ নেতা সত্য আমেরিকা থেকে আমাকে বলছে আপনার কমিটিগুলি হয়েছে। আমরা ভাই এখানে আমাদের ব্যর্থতা আরম্ভ হয়ে গেল, আমরা করে দিলাম সকলের সঙ্গে আপনাদের আমরা যোগাযোগ করতে পারি না। প্রথম এটা আমাদের ব্যর্থতা আমি বলবো, দ্বিতীয় ব্যর্থতা হইল আমি আওয়ামী লীগের সভাপতি না, লজ্জার ব্যাপার। আমাদের পুলিশে যদি বলে আপনি ভোটটা দিয়ে চলে যান, আপনি ভোটটা দিয়ে যদি বলে যান একজন এসআই একজন ওসি, সে ব্রাহ্মণপাড়ার ওসি, সে গেছে শিবমপাড়ের আওয়ামী লীগের সভাপতি, আপনি ভোটটা দিয়ে চলে যান, আমি কেন ভোটটা দিয়ে চলে যাবো? কারণ কয় না আপনি, আমি একটা কথা বলি, আমরা সমন্বয়ে ফেল করে কেউ কিন্তু চাই না, আমরা সমন্বয়ে ফেল করতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের সুভাষচন্দ্রীদের আবার আপনারা তাদের সমর্থন কি মিশা কথা? যাই হোক ভাই, যার হয়ে গেছে, আমি ১৯৯০ সনে আমি কিতার স্টেট ইঞ্জিনিয়ার ছিলাম, এই নেতা নির্দেশে আমি আওয়ামী লীগের ইলেকশন করছি, আপনারা করেন নাই, আপনার বাপেরা করছে, তোমার আজকে এই যে এই যে আপন সাধারণ তোমাকে যে আজকে যে তোমাকে সমর্থনটা দিচ্ছে এখন এটা এটা ১০,০০০ বিচারে দিল করি। আমরা গ্রুপি মানুষ, আমাদের বয়স তো হয়ে গেছে ভাই, স্বপ্ন টপ্ন আর থাকলো আর আগে তোমার হয়তো কয়েকটা টাকা পয়সা গেছে, টাকা আমি একদিন বলছিলাম ৬০,০০০ তোমার টাকা আমিও কামাইছিলাম, আমার কিন্তু আমি যে কথা দিয়ে ভাই আমি সবচেয়ে দুঃখ পাইছি উপজেলার চেয়ারম্যান, আমি কথা বলবো না,
1924 সালে অবস্থার পরিপ্রেক্ষিতে সেদিন আমরা সাধারণ শিশুকে আমরা বাধ্য হয়েছিলাম তার নির্বাচন যে শিশির সাহেবের সঙ্গে এখন আমার মনে হয় আমরা কিন্তু বেইমানি করি নাই শিশির সাহেবের আমরা চেয়ারম্যান বানাইছি অত্যন্ত দুঃখের বিষয় শিশির সাহেব চেয়ারম্যান ভাইয়া আমরা যে লোকগুলি চেয়ারম্যান বানাইছি হ্যাঁ রাখুন না চেয়ারম্যানের কিন্তু নির্বাচন করে তিনি একটা লোকের তিনি সম্পর্ক ছিল যে ভালো হাত গুলি নিয়ে তিনি নির্বাচনে পাস করেছিলেন সে হাত গুলি তিনি প্রায় মধ্যে রেখে কালো হাত কিছু নিয়ে এইবার এই এই পাঁচটি বছর তিনি উপজেলা পরিষদ চালাইছেন আমাদের অভিভাবক যে আমরা বলেছিলাম যে শিশির সাহেব কীভাবে সে পরিষদ চালায় আমার আমার সামনে আর্থিক সাহেবের সামনে আমাদের আর্থিক সাহেবের সামনে তার পরিষদের চেয়ারম্যানকে সে আমি আমার পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পাশের রুমে রাখি আমি পাঁচটি বছর কাটাইছি ইভেন আমি কামরু নারী বলছি আপনি আবার মহিলা মানুষ প্রশাসন যে হয়েছে এটা রাত সাক্ষী আমাদের প্রিয় নেতা সবচেয়ে বেশি প্রিয় হইলো আমরা তো কাছে কাছে থাকি উনি একটু কাছে থাকে ক্লোজ থাকে সে তাকে পুরো পুরো ওই যে উনি যে চেয়ারম্যান হয়ে এখানে আসলেন আসার পরে আমার আমার মনে হয় উচিত ছিল ওনার আগে কথা ওনার একটা কথা চিন্তা করে উচিত যে আপনাদের সাথে সহযোগিতায় আমি উপজেলা পরিষদটা চালাবো ভাই আমার অনেক ভুল ত্রুটি হয়েছে আপনি আমাদের মাফ করে দিয়ে এটা না করে কি বললো নেতাকেও কিন্তু আলটিমেটলি থ্রেট করে গেছে নেতা বুঝছে কিন্তু2001 সাল থেকে 6 সাল পর্যন্ত এই শিশির সাহেবেরা কোথাও পায়ে ধুলে দিচ্ছে কিনা জানি না ওই দুধ দিনে কুমিল্লা যাদবপুর এই 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 রুমেও বসে থাকে আমরা কমিটি সে দুদিনে এই আওয়ামী লীগের কমিটি এটা সারাদিন থাকবে কোনো কথা না সেটা কোনো ব্যক্তিগত কারো কথায় কমিটি ভাঙব এটা কোনো সাংগঠনিক বিধান নাই এটা সম্মেলন হবে ওয়ার্ড কমিটি হবে হিরণ কমিটি হবে সম্মেলন হবে সম্মেলনের পরে কমিটি এটা হবে আমি তো মরেও দিতে পারি আমি মরে গেলে আমি ডিপেন্ডেন্ট হতে পারবো যাই হোক ভাই ওই সিটি সাহেবকে বলতে চাই আপনি
দাব্যবাদী দিয়ে আপনি দুইবার চেয়ারম্যান হয়েছেন, ওই দাব্যবাদী দিয়ে কচু ওগুলো আওয়ামী লীগের কমিটি ভাঙা এমন এমন স্বচ্ছ আপনি রাখবেন না। আমি নেতাকে আপনি কিন্তু জানেন আপনার সঙ্গে আমরা ঘর সংসার করছি, আপনার সঙ্গে আমরা ঘর সংসার করছি, আপনার আমাদের ভালো না লাগলে আপনি বলে দেন, অপমান করার অধিকার আপনিও রাখেন না, কারণ আপনার জীবনে কোনো দিন ক্ষতি করি আপনার। আমি আমি এই একান্ন শুনে আমি মেয়র নিয়ে তখন মাদিগাছা গেছি, মাদিগাছা ভাই তোমাদের মাদিগাছা দেওয়ার পরে দুপুর বেলা ঘিটা ধরছে, হ্যাঁ আমারও তো সবাই চিনে, আমি নব্বই শুনে ইলেকশন করছি সাহেবের চিনি না, তো মেয়র সাহেবের ওই ইয়ে বলতে আছে রব রব মাস্টার সব এখন বয়স হয়ে গেছে ভাই, এখন আমাদের দূরে দূরে হয়ে গেছে, আপনি আমাদের সমস্যার তুমি দরকার হইলে প্রেসিডেন্ট প্রার্থী আসো, তুমি অন্তত কোন প্রকার প্রতিবন্ধকতার সৃষ্টি আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গুলি করো, ইউনিয়ন কমিটি গুলি করো, তারপরে আচ্ছা এখন মেইন কথা সার তো লাইনে আছে, আপনারা গেলে অন বেলা নিয়ে গেলেন গা, আচ্ছা যদি সে আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগ কমিটি আছে, প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে এই কমিটিগুলি করার জন্য, সে তো আর কমিটি করতে পারবে না, তার বিধান নাই, সে আওয়ামী লীগের সদস্য, আমাদেরকে সার্বিক সহযোগিতা দেবো আগামী দিনে, কচুয়ার জনগণ যদি তার চায়, এবার হয়েছে
ওনার নির্দেশ মোতাবেক কোচবিতলা আওয়ামী লীগের কমিটি গুলি হবে। আপনারা কথা বলে সারা কি কথা বলবো, কথা বন্ধ রাখেন। সাবেক সকল স্বরাষ্ট্র মন্ত্রী, সাবেক বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জনতার মঞ্চ করে বাংলাদেশ আওয়ামী লীগকে এই উপস্থিতি একথা প্রমাণ করেছে যে আপনারা আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী, আপনারা আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হিসাবে আমাকে ভালোবাসেন, শেখ হাসিনাকে ভালোবাসেন এবং বঙ্গবন্ধুর আদর্শকে আপনি হৃদয়ে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এই থেকে আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে মনে করছি এবং আমি আশা করি আমাদের এই দেশে আপনাদের যুবদশায় ভবিষ্যৎ প্রজন্মের কর্মকালে আমরা সকলে নিজেদেরকে উপলব্ধি করব, যাতে সকল সময়ে আমাদের প্রতি বঙ্গবন্ধুর আদর্শ বিষয়ে আমরা আমাদের আনুগত্য এবং আমাদের ভালোবাসা সমর্থন ব্যক্ত করি। আমার স্থানীয় আপনারা ইতিমধ্যে শুনেছেন যে কত বছর আগ থেকে আমরা একসাথে কাজ করেছি, আপনারাও শুনেছেন যে 2001 সালের নির্বাচনের পর বা তথাগত নির্বাচনের পর যখন আমার উপর আক্রমণ হয় সেই গ্রামে আকালিয়া গ্রামে যখন আমার উপর সকল প্রমাণ করেছে আমাদের প্রতি, বাংলাদেশ আমলিদের প্রতি, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি তার প্রকৃত আনুগত্য বিদ্যমান এবং সেখানে সকলকে আমরা সকল সময় আমাদের সকল জনহিতের কাছে জনহিতকর কাছে এবং আমাদের উন্নয়নমূলক কাজে সবশেষ করে এসেছি। আপনাদের
কাছে বলতে জানি যে সকলকে পশ্চিমবঙ্গের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত দেখলে সবচেয়ে বেশি আনন্দিত হবে। নির্বাচিত করার জন্য আমার তরফ থেকে ভিন্ন কোনো ব্যক্তি যৌটা প্রতীক পাওয়া সত্ত্বেও যতটুকু পরাম করেছেন এখানে আর্থিক আছেন, এখানে আমাদের রাজনৈতিক কর্পোরেশন আছেন, সম্পাদক আছেন, রাসেল আছে, আপনি যেখানে অনেকেরা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা যখন নিয়েছিল সম্পর্কে কিছু যুক্তি দেবে তখন আমি গরিবের সাথে কথা বলেছি, কিন্তু আমার তরফ থেকে বিদ্যমান অবস্থার প্রেক্ষিতে সকলকে যতটুকু সমর্থন দেওয়ার দাবি দিয়েছি। এ ব্যাপারে আমার তরফ থেকে দুঃখ প্রকাশ করার কোনো কারণ নিয়ে হবে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও আমি খবর নিয়েছি কোথায় কী হচ্ছে না হচ্ছে, সে নির্বাচনে আগে একটি আপনারা আপনাদের তরফ থেকে বলতে চেয়েছেন যে আপনারা সকলকে সমর্থন করেছেন, যারা সমর্থন করে তাকে আমি মনে করি ওই 83টি কেন্দ্রে যে ভোট দেওয়া হয়েছে সেই ভোটে সকলের জনপ্রিয়তা প্রকাশিত হয়েছে। বাকি যে কেন্দ্রগুলো এই কেন্দ্রগুলিতে সফল সংখ্যা বেশ কয়েকজন আমরা অনেককে দোষারোপ করতে পারি, বলতে পারি ওর জন্য হয় নাই এই কারণে হয় নাই, সকল কথা শেষে কী কথা ভবিষ্যৎ কর্মের জন্য আমাদের সকলকে মনে রেখে দিতে হবে, আমাদের দেশ থেকে যা করণীয় তাকে আমরা সকলে সঠিকভাবে সমাপ্ত হয়ে পড়েছি। আমি যে কথা বক্তৃতার মাঝে বলেছিলাম যে 150 জন লোক একটি ভোট কেন্দ্রে দাঁড়িয়ে থাকে আমার সমর্থক আপনারা তাদের সাধ্য হতো না, এভাবে সিল মেরে সকলকে আপনার এই খেয়ালের পর থেকে বঞ্চিত করা। দ্বিতীয় এই কথা মনে রাখবেন সরকারি কর্মকর্তার কথা বলেছেন, কর্মচারীর কথা বলেছেন, আমি নিজে সরকারি কর্মকর্তা আছে, সরকারি কর্মচারীরা কখনো সংখ্যাগরিষ্ঠ সমর্থন যে আপনার যদি ওখানে দাঁড়াতেন। আর এও মনে রাখবেন সকল কিন্তু আপনাদের চলাফেরার জন্য আপনাদের পরিবেশের জন্য রাস্তার থেকে যতটুকু দেয়ার যতটুকু দিয়েছে যতটুকু দিয়েছে তা আমি আমার নির্বাচনে নির্বাচন করি, কাজে এক্ষেত্রে সকলের জন্য কোনো করে আমাদের সকলের যা কাজ করার কাজ রয়েছে সেই কাজ আমরা করি না। এই কথাটা মনে রেখে ভবিষ্যতে নির্বাচনের জন্য আওয়ামী লীগের যে প্রার্থী হবেন যাই হবেন তাদের সমর্থন দেওয়ার জন্য আমরা তৈরি থাকবে। মনে রাখবেন সকল কিংবা আপনাদের প্রার্থী যদি হারে তাহলে আপনাদের হার, মনে রাখবেন আমাদের প্রার্থী আমাদের সংস্কৃতি প্রার্থীকে হারিয়ে এরপরে যে কথা আমি বলবো আমার দরজা প্রচুরবাসী সকল আসবে গান বলার সাধারণ শিশির এসেছে, সাধারণ শিশির এসে আসবে আরো তারা নির্বাচন সম্পর্কে নির্বাচন এনবিএলের মোড়কে এসেছে, যাই হোক তারা নির্বাচন সম্পর্কে তাদের তরফ থেকে যে আমরা বলেছি আমি সুস্পষ্টভাবে প্রথম অক্টোবর থেকে আপনারা যা রেকর্ড করছেন রেকর্ড দেখেছেন তারা মনে হবে আমি বলেছি যে কচুয়ায় নির্বাচন উত্তর অবস্থায় আমাদের কর্মীদের মাঝে কোনো মারামারি হবে না আর আমাদের কর্মীদের গায়ে কিন্তু কেউ হাত দিয়ে থাকবে না। সেটা আমি কথা বলে বলেছি যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এগুলো নতুনভাবে গঠন করার প্রয়োজনীয়তা আছে, আমরা যে গঠন করবো সে গঠন হবে আমাদের বসন্তর তরফ থেকে তার অনুরোধ অনুযায়ী দাবি অনুযায়ী কোনো পদক্ষেপ আমাদের নেওয়া যদি আপনারা নিশ্চিত থাকেন আমরা কচুয়ায় আমাদের আওয়ামী লীগ ভুল কমিটি আমাদের অন্যান্য যে সংগঠনগুলো আছে সংগঠন আছে তাদের কমিটি এবং পরবর্তী
এর সাথে সাথে বিভিন্ন পর্যায়ে বাদ করে যে কমিটি আমরা পাব, তাদের কমিটি হবে আমাদের গঠন প্রতিনিধি পূর্ণাঙ্গের ভিত্তিতে এক্ষেত্রে আরও মনে আমি বাইরে কোনো রাজ পরিষদে আমি না করার জন্য আপনাদের তরফ থেকে প্রশ্ন হয়েছে যে নির্বাচনের সময় আমি কোথায় যাইনি, না যাইনি রাখবেন নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত করার জন্য কতিপয় নির্দেশ অনুশাসন দিয়েছে, আপনার খবরের কাজে ও লক্ষ্য করেছেন যে কতিপয় সংসদ সদস্য মন্ত্রী এমনকি আপনার আমাদের সংসদের দেখো নির্বাচন কমিশন তাদের সশস্ত্র সরিয়ে নির্দেশ দিয়েছে। আমি এখান থেকে আমার তো থেকে যা করার করেছি কিন্তু আমি যেদিন তফসিল ঘোষণা করা যায়নি আমার সমর্থন আমি বাইরে ছিলাম, আমি বাইরে ছিলাম আমি তোমাদের বাড়িতে দাঁড়িয়ে গেছিলাম যে দাঁড়িয়ে গেছিলাম তার সে কাজে আমার প্রয়াত ছেলে জালালউদ্দিন তার বিশ্ববিদ্যালয় প্রতি বছর একটি স্মারক মুক্তি দেওয়া হয় তারপরে লক্ষ্য করব এরপরে আন্তর্জাতিক মূল্য তহবিল ও বিশ্বব্যাপী পোষকতায় 183টি দেশে সংসদ সদস্য নিয়ে প্রতি বছরের মতো এবছরও একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেই সম্মেলনে আমাদের দেশের কাজের মাধ্যম আটের মাধ্যমে এপ্রিল আট মাধ্যমে বসেছিলাম এবং আপনাদেরকে জানাতে আমি আনন্দিত বোধ করছি যে 183 দেশের তরফ থেকে আমাদের যে পরিচালনা বোর্ড ভোট হয়েছে সেই বোর্ডে আমি সর্বোচ্চ ভোট পেয়ে সর্বশেষ নির্বাচিত করার জন্যে আপনারা আপনাদের কথায় যাতে সর্বজন সমর্থিত মধুরা চ্যাপের প্রার্থী হিসাবে নিয়েছেন আজ বিধি দৃষ্টিভঙ্গি আমরা চাই তাকে সংশ্লিষ্ট করতে যে সকল কিছু নিয়ন্ত্রণে তাদের সকলের সমর্থন কে কোথায় কোন করে যাবেন সে কথা এখন খবর নেই এই সমর্থনটা আপনাদের কাছে আসতে হবে সেই লক্ষ্যে অবশ্যই সমর্থন সকলকে আমি অনুশাসন কচুয়ায় জন্মদেশকের বিষয় কর্মদেশকের বিষয় আরও ভালো হয় বিষয় আমি কচুয়ায় 37 বছর 37 বছর গ্রামীণ কচুয়ার জন্মদেশকে আছি আমি কচুয়ার জনগণের যে যাই করুক না কেন আমি উপকার করতে চেষ্টা করেছি ভালো অপকার করে আমার মনে হয় এই আপনার এই উদ্দেশ্যকে সকলকে আপনারা সবাই দিয়ে দিয়ে যায় তাহলে কচুয়াকে আমরা এখন যে পর্যায়ে নিয়ে এসেছি তার থেকে অনেক পরিবর্তী আমরা নিয়ে গেছি আমরা আমাদের সকলের বাইরে যে যত প্রভাবশালী ব্যক্তি তাকে সকলের কার্যক্রম নিয়ন্ত্রণ করার জন্য সুযোগ দেবে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের সকল আপনি সড়ক পথে যদি কোনো গন্তব্য যেতে চান সেই যাওয়ার পথে যদি কোনো কুকুর এসে ভেঙ্গল করে তাহলে কুকুরের পিছনে না যে গন্তব্য স্থানে আমি
আর পারি না আপনাদের কাছে আমার কথা স্পষ্ট কথা আমরা সঙ্গে মিষ্টি করি কিন্তু সাজায় হাত তোলা কথা কেন বলছেন আপনাদের শরীরে যদি মানুষের রক্ত থাকে তাহলে যে অন্যায় করবে কথা বলতে